দীনবন্ধু পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্তের ঘোষণার পরে নাট্যকার চন্দন সেনের বাড়ি সজল ঘোষ গতকালই বিখ্যাত নাট্যকার চন্দন সেন ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের দেওয়া 2017 সালে দীনবন্ধু পুরস্কার তিনি রাজ্য সরকারকে ফেরত দিতে চান। কারণ হিসেবে তিনি বলেছেন, রাজ্যে যে অমানবিক ব্যবস্থা চলছে, যেভাবেই তিলক তোমাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার ভূমিকায় রাজ্য সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না, তাই দীনবন্ধু পুরস্কার ফেরত দিয়েছি। সেই 25,000 টাকা অর্থাৎ আর্থিক মূল্যটাও তিনি ফেরত দিতে চান। বিজেপি নেতা সজল ঘোষ কৌস্তভ বাগচি আজ তার বাড়িতে দেখা করতে যান। অন্যদিকে নাট্যকার চন্দন সেন বলেন, আমার এই প্রতিবাদ কোনো রাজনৈতিক দলের পক্ষেও না, কোনো রাজনৈতিক দলের বিক্ষোপেক্ষেও না, আমি রাজনৈতিক দলের সাথে নেই, কিন্তু আমার বাড়িতে যদি আসতে চায় তাকে আমি ওয়েলকাম জানাই। আমার কলম সর্বদাই উঠেছে সমাজের ঘটে যাওয়া দুঃখজনক বিষয়ের উপর। আমাকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ফোন করেছিল, কথা হয়েছে, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, শুধুমাত্র একজন নাট্যকর হিসেবে আমি আমার প্রতিবাদ জানিয়েছি। আমি বললাম যে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানবিকতার শত্রুর বিরুদ্ধে বরাবর আমার কলম গর্জন করে ওঠে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে নাটক লিখি না, কোনো রাজনৈতিক দলের হয়ে বিরোধিতাও করি না। আমি যে কথা বললাম সেটা আবারও বলছি, আমার বাড়িতে সবাই ওয়েলকাম, কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবো না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও কথা বলবো না। ফোনে কথা হলো সুকান্ত মজুমদারের সঙ্গে, অধ্যাপক সুকান্ত মজুমদার, আর কথা হলো হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তারা দুজনেই আমাকে শ্রদ্ধা জানালেন, আমি শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ, কারণ একটি নাটকের ক্ষেত্রে কাঁথিতে যখন সেই নাটকটি হয়, যখন ফিরে আসছি, ফিরে আসছে সেই দল, আমি নয়, আমার লেখাটি নাটক, তখন এই শুভেন্দু অধিকারীকে ফোন করি, একটু তার ফোন নাম্বারটা পাই, তিনি সঙ্গে সঙ্গে গিয়ে ওই বাসের সেই আরোহীদের তিনি উদ্ধার করেন, তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমার লেখা নাটক বিয়ে গাউনি কাঁদন চাপা, অশোক মুখার্জি, আচার্য অশোক মুখার্জি আমার চেয়ে বয়সে বড়, তিনি এই নাটকটি করেছিলেন। কাঁথিতে ফেরার সময় তার বাস আটকে আক্রান্ত হয়, বাসকে আটকে রাখা হয়, সেই অবস্থায় তিনি ফোন করেন, আমি শুভেন্দু অধিকারীকে ফোন করি, তিনি আমাকে চিনতেন না, তিনি সঙ্গে সঙ্গে তিনি গিয়ে বলেন, আমি চন্দনবাবু আপনি নিশ্চিন্ত, তখন আমি উদ্ধার করবো, উদ্ধার করে দিয়েছিলেন। এর আগে তো সমীক ভট্টাচার্য এসেছিল আপনার সঙ্গে? সমীক ভট্টাচার্য আমার সব নাটক দেখতে আসে, সব নাটক দেখে, সমীক ভট্টাচার্য বাড়িতেও তো এসেছিল, বাড়িতে এসেছিল। হ্যাঁ, এই আশাটা কিভাবে দেখছেন? কি আশা? বাড়িতে সজল ঘোষ এবং গৌতম বলছি, আশাটা কিভাবে? আমার বাড়িতে সমীক ভট্টাচার্য এসেছে, আমার বাড়িতে সিপিএম এর লোকেরা আসে, আমার বাড়িতে তৃণমূলের লোকেরা আসে, যেভাবে দেখছি সেভাবেই দেখছি। কালকে আপনি সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার ফেরত দিয়ে দিয়েছেন, এরপরে কি তারা আসবে? এখনো পর্যন্ত তাদের তরফে আমি কিছু পাইনি, এমন কি এমন তরফ থেকে মেলের কোনো রেসপন্স পেয়ে, কোনো রেসপন্স পাইনি আমি এখনো। তারা কি গ্রহণ করেছে আপনার যেটা ফেরত? সেটা আমি বল, সেটা আমি বলবো, আমি তো ফেরত দেওয়ার জন্য আমি তো আমার প্রতিজ্ঞা জানিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত রেসপন্স পাইনি। তার শিরদাঁড়াটাকে প্রণাম করতে এসেছি, তার শিরদাঁড়াকে প্রণাম করতে এসেছি, যেভাবে মুখের ওপর ছুড়ে দিয়ে এসছেন। হ্যাঁ, তো যেভাবে উনি তার মানে এটা তো একটা এই উপাধি বা এই পুরস্কারগুলো মানুষের সারা জীবনের সম্পদ, সেই সম্পদকে যিনি ওভাবে হেলায় প্রত্যাখ্যান করে দিয়ে এসছেন, তাই তাকে একটা প্রণাম করে গেলাম। শুভেন্দুবাবু কথা বলেছেন, সুকান্তবাবু কথা বলেছেন, আমাদের বিরোধী দল নেতা এবং রাজ্য সভাপতি তারা কথা বলেছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, কোনো পলিটিক্যাল কিছু নেই, এটা একদম তাকে প্রণাম করে যাওয়া। শুভেন্দুবাবু বলেছিলেন, সুকান্তবাবুরা বলেছেন, গিয়ে দেখা করে এসো। প্রত্যেকের অনেকগুলো ক্যারেক্টার আছে, যে বাবা সেও স্বামী, যে বাবা সে কোথাও ছেলে, তো বাংলার নাগরিক তো আমি আপনি, আপনারা কি আন্দোলনের সাথে নেই? কি বললেন শুভেন্দু অধিকারী এবং প্রণাম জানালেন প্রত্যেকে, কিছু বলার কিছু নেই, প্রণাম জানালতে এসেছি, বলার কি আছে? উনি কি রাজনীতি করবেন, উনি কি জান্দা নিয়ে বেরোবেন, নাকি ওনার বয়স আছে এখন রাত জাগো করবেন, সেটা তো কোনোটা না, কিন্তু উনিও যে ওনার মতন প্রতিবাদটাকে রেজিস্টার করলেন,
সেটাকেই কর্নিশ করতে হবে। আরে সে একদিন হাঁটা আর প্রতিনিয়ত করা দুটো এক তো নয়। ওনার দীনবন্ধু পুরস্কার প্রত্যাখ্যান করার পরেই রাজ্যের বহু লোক মানে এরকম পুরস্কার রাজ্য সরকার দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করেছে। প্রত্যেকেরই কারোর না কারোর পথ তো অনুসরণ করতে হয়, কাউকে না কাউকে পথ দেখাতে হয়, বিড়ালের গলায় কাউকে না কাউকে ঘন্টা বাঁধতে হয়, উনি সেটা বেঁধেছে। বায়োলজিক্যাল যাদের শিরদাঁড়া তারা অনেকেই ফেরত দেবেন বলে আমি বিশ্বাস। এর আগেও শ্রমিক ভর্তি এসেছিলেন চন্দন সেনের কাছে, চন্দন সেন শ্রমিকটা বিদগ্ধ মানুষ, তারা আসতেই পারেন। তো আশাটা কি অপরাধ দেখে পাকিস্তানে গেছে না? আগামীকাল সুপ্রিম কোর্টে রায় আছে, যদি এটাই বিচার না পায় তাহলে সারা দেশে নয় বিশ্বের বুকে সিবিআই এর মুখ খুলবে, একদম বিশ্বের বুকে সিবিআই এর মুখ খুলবে। করাটাই শেষ কথা নাকি? তৃণমূল যদি সিআইডি যদি থাকতো 10টা লোককে এতক্ষণে ঢুকিয়ে দিত, যেই ঢুকিয়ে দিত সব আন্দোলন সীমিত হয়ে যেত, তারপর ছ মাস বাদে তারা প্রমাণের অভাবে বেল পেয়ে যেত। সারদার কেসে যা হয়েছে, সারদার কেসে আজ অব্দি কটা লোককে শাস্তি দিতে পেরেছে? কাউকে দিতে পারিনি। দুর্নীতির অভিযোগ উল্টে একজন আবার তো সারাদিন বকেই বেড়াচ্ছে আর আপনারা দেখিয়েই যাচ্ছেন। কত লোক টিভি ভেঙেছে জানেন? ওকে দেখার পর সকালবেলা দেখলেই টিভি ভেঙে দেয় কত লোক। আপনি অপেক্ষা করুন না, অপেক্ষা করুন, দাঁত একদিনে গজায় না যতই আপনি ক্যালসিয়াম খান। এখন এরা চাইছে কি? এরা চাইছে এখনই ভুলভাল 5টা লোককে ঢুকিয়ে দাও, ধরে ভুলভাল 5টা লোককে ঢুকিয়ে দাও, 6 মাস 1 বছর পরে তারা জামিন পেয়ে যাবে। আর জামিন পাওয়ার পরে এরা চিৎকার করে বলবে কিচ্ছু করলো না, সিবিআই এর ফেলিওর, সিবিআই এর পার্সেন্টেজ, এইসব নিয়ে রেটিং, এসব আলোচনা হবে। সিবিআই ওইরকম কাজ করবে না, যাকে ঢোকাবে সে আর বেরোবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে আমরা 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিচ্ছি, সিবিআই কেন পারছে না? তাহলে কি ব্যর্থতা? আচ্ছা, যে অ্যারেস্টটা করেছে সেই অ্যারেস্টটা যদি সবাই মেনে নিত খুশি হতো, তাহলে কি মাসের পর মাস তারা আন্দোলন চালিয়ে যেত? মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্টের ওপরে এত প্রশ্ন আছে বলেই তো তারা সবাই বলছে তার পদত্যাগ চাই। দুর্নীতির জন্য সন্দীপ ঘোষকে ধরেছে, হত্যার জন্য কাকে ধরেছে? দেখা যাক না, অপেক্ষা করুন। আমি তো সিবিআই নয়, কিন্তু আমি বিশ্বাস রাখি, আমি ভরসা রাখি, ধরা পড়বেই পড়বেই এবং পড়বেই। আপনাদের শুধু মাথায় রাখতে হবে যে এই কেসটা যদি ফয়সালা না হয়। আচ্ছা, সিবিআই কি জাদুকর ম্যান্ড্রেক পিসি সরকার? আপনি প্রমাণ লোপাট করবেন আর আপনি সিবিআই আপনি সেটাকে প্রমাণটা বার করে দেবে? বিধানসভায় যত বায়োলজিক্যাল প্রমাণ সব নষ্ট হয়েছে, এখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গুলোর উপরে নির্ভর করে মামলাটা লড়তে হবে। শুনুন, খেলার মাঠে যেমন বেনিফিট অফ ডাউট সবসময় ব্যাটসম্যানের পক্ষে যায়, সেরকম এখানেও বেনিফিট অফ ডাউট কিন্তু অ্যাকিউজদের পক্ষে যাবে। অতএব যাতে কোনো ডাউট না থাকে সেইভাবে কাজ করতে হবে। সিবিআই চাইলে অনেকদিন আগে, আরো অনেকদিন আগে গ্রেপ্তার করতে পারে। আইনে কোথাও বলা নেই যে গ্রেপ্তার করতেই হবে। যদি তুমি সহযোগিতা করো, তুমি যদি ট্যাম্পারিং না করো এভিডেন্স, তুমি যদি সাক্ষীকে ভয় না দেখাও, গ্রেপ্তার না করলেও চলে। এত কিসের দুর্বলতা ট্যাম্পারিং করতে? দুর্বলতা কোথায় আপনি জানেন না? খেলে তো কাঠ খেলে তো ফার্নিচার বার করতেই হবে, তাই না? নিশ্চয়ই চিন্তা করবেন না, ওটা নিয়ে চিন্তা করবেন না। মানে ওই চুনোপুটি রাঘব বল সব যাবে। দেখুন, সেটা তো রাজ্য সরকারের ব্যাপার। চন্দনবাবু যেটা পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে মানে শিরদাঁড়া, একটা শক্তপোক্ত একটা শিরদাঁড়া বলা মানুষ তার পরিচয় দিয়েছেন। চন্দনবাবুকে দেখে আগামী প্রজন্ম যারা এখনো অব্দি রাস্তার ধারে দাঁড়িয়ে আন্দোলন দেখছে বা মিছিল দেখছে বা প্রতিবাদ দেখছে, তাদের একটা শিক্ষা হবে কোথাও যে প্রতিবাদে পথে নামতে হয়, প্রতিবাদে কিছু একটা ছাপ রেখে যেতে হয়। চন্দনবাবু 80 বছর বয়সে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করলেন। আমরা এখানে কোন রকম রাজনৈতিক ভাবে নয়, শুভেন্দুবাবু সম্পূর্ণভাবে ব্যক্তিগত স্তরে আসতে বলেছিলেন, প্রণাম জানাতে বলেছিলেন। শুভেন্দুবাবু নিজে ফোনে কথা বলেছেন, প্রণাম জানিয়েছেন এবং বলেছেন সময় পেলে এর মধ্যে একবার ব্যারাকপুরে এসে দেখাও করবেন। সকালবেলায় সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়ে অবগত হয়েছিলেন এবং উনিও সকালে আমার সাথে ফোনে কথা হওয়ার পর উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো ওনার সাথে এবং চন্দনবাবুকে চা খাওয়ার একটা আমন্ত্রণ জানিয়েছেন। তো সার্বিকভাবে প্রতিবাদী বাঙালির যে সত্তা, যে ভাবমূর্তি, বাঙালি যে প্রতিবাদী জাতি বরাবর আমরা এটা ছোটবেলা থেকে শুনেছি, দেখেছি, রবীন্দ্রনাথকে নাইট উপাধি ফেরত দিতে দেখেছি, তো এই যে প্রতিবাদী একটা সত্তা, সেই চন্দনবাবু সেটা আবার বুঝিয়ে দিলেন, সেই প্রতিবাদী সত্তাটা বাঙালির হারিয়ে যায়।
হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Aquilo que sinto quando eu te vi nesse dia cair.